সুপ্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকের ভিডিওতে আসন্ন মাধ্যমিক পরীক্ষার ভৌতবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশান বলে দেব বিগত বছরের মতো এবছরও আমার করে দেওয়া সাজেশানগুলি একশো শতাংশ নিশ্চিত কমন আসবে তাই বন্ধুরা অপেক্ষা না করে পেন খাতা নিয়ে বসে পড়ো এবং সমগ্র ভিডিওটি ভালো করে দেখবে এবং তোমাদের খাতায় সমস্ত প্রশ্নগুলি তুলে নিয়ে বাড়িতে প্রতিদিন অভ্যাস করবে সেক্ষেত্রে আসন্ন মাধ্যমিক পরীক্ষায় তোমরা একশো শতাংশ নিশ্চিত কমন প্রশ্ন পাবে তোমাদের জানিয়ে রাখি আমার এই চ্যানেলে মাধ্যমিক বাংলা লাস্ট মিনিট সাজেশান মাধ্যমিক ইতিহাস লাস্ট মিনিট সাজেশান মাধ্যমিক ভূগোল লাস্ট মিনিট সাজেশান দেওয়া হয়েছে আগ্রহী বন্ধুদের অনুরোধ করবো সেই সমস্ত ভিডিওগুলো দেখে নেবে সেক্ষেত্রে তোমরা আসন্ন দু সালের মাধ্যমিক পরীক্ষায় একশো শতাংশ নিশ্চিত কমন প্রশ্ন পাবে তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করছি মাধ্যমিক ভৌতবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন শ্রুতেই অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নগুলির মান এক নম্বরের প্রশ্নগুলি হল বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় ও বৃষ্টি হয় পরের প্রশ্ন বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদেরকে কি বলা হয় পরের প্রশ্নটি বায়ুমণ্ডলে ওজনের পরিমাপ মাপার যন্ত্রটির নাম কি। পরের প্রশ্নটি সিএফসি কোথায় ব্যবহার করা হয় পরের প্রশ্নটি বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম পরের প্রশ্নটি হলো বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের উদাহরণ দাও পরের প্রশ্নটি বিশুদ্ধ শুষ্ক বাতাসে সিও টু এর শতকরা ভাগ কত পরের প্রশ্নটি হল গ্রিন হাউস গ্যাসগুলির প্রভাবে বায়ুমণ্ডলীর গড় উষ্ণতা কত থাকে পরের প্রশ্নটি দুটি চিরাচরিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো পরের প্রশ্নটি দুটি অচিরাচরিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো পরের প্রশ্নটি হল কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি পরের প্রশ্নটি হলো আমাদের দেশে কোন গাছের বীজ থেকে বায়ো ডিজেল তৈরি করা হয় পরের প্রশ্নটি হল কয়লা খনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাসের আরেকটি নাম সুইট গ্যাস কেন পরের প্রশ্নটি হল কয়লার খনিতে কয়লার স্তরে আবদ্ধ অবস্থায় যে জ্বালানি গ্যাসটি থাকে তা শক্তির এক সম্ভাবনাময় উৎস গ্যাসটি কি একে ফায়ার ড্যাম্প বলে কেন পরের প্রশ্নটি হলো কোন যন্ত্রের সাহায্যে কোন পাত্রে আবদ্ধ বায়ুর চাপ মাপা হয় পরের প্রশ্নটি হলো কঠিন তরল ও গ্যাস এই তিন ধরনের পদার্থের মধ্যে কোনটিতে অনুগুলির মধ্যে আকর্ষণ সবচেয়ে কম পরের প্রশ্নটি হল উষ্ণতার পরম স্কেল ও সেলসিয়াস স্কেল এর মধ্যে সম্পর্ক কি পরের প্রশ্নটি হল পরম উষ্ণতা কাকে বলে পরের প্রশ্নটি হলো পরম উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন কত পরের প্রশ্নটি হল সেলসিয়াস স্কেলে চারশো কেলভিন উষ্ণতার মান কত পরের প্রশ্নটি হল ওজন স্তরের ঘনত্বকে কোন এককে প্রকাশ করা হয় পরে প্রশ্নটি হল অ্যাভোগাড্রো প্রকল্পে গ্যাসের আয়তন বলতে গ্যাস দ্বারা অধিকৃত অঞ্চলের আয়তনকে না গ্যাসের মধ্যে থাকা অনুদের আয়তনকে বোঝায় পরে প্রশ্নটি হলো নির্দিষ্ট তাপমাত্রায় কোন অঞ্চলের বায়ুর ঘনত্ব কিভাবে হ্রাস পেতে পারে পরে প্রশ্নটি হলো পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে গ্যাস অণুগুলির গতি শক্তির কি পরিবর্তন ঘটে পরের প্রশ্নটি হল অন্তরাণবিক বলের ভিত্তিতে আদর্শ গ্যাসের সঙ্গে বাস্তব গ্যাসের পার্থক্য কোথায় পরের প্রশ্নটি হলো উষ্ণতা কমিয়ে বাস্তব গ্যাসকে তরলে পরিণত করা সম্ভব এর থেকে গ্যাসের অন্তরানবিক বল সম্পর্কে কী ধারণা করা যায় পরে প্রশ্নটি হল আদর্শ গ্যাসের গতিতত্ত্বের কোন অঙ্গীকারটির জন্য আদর্শ গ্যাসের চাপ একই শর্তে বাস্তব গ্যাসের চাপ অপেক্ষা বেশি হয় পরের প্রশ্নটি হল ভর ও শক্তির নিত্যতা সূত্রটি কি। পরের প্রশ্নটি হল চার্লসের সূত্র অনুসারে স্থিতি চাপে কত উষ্ণতায় কোন গ্যাসের আয়তন শূন্য হবে পরের প্রশ্নটি হল দুটি তরল বায়োফুয়েলের নাম লেখো পরে প্রশ্নটি হলো মুক্ত পথ কী পরের প্রশ্নটি হলো গ্যাসের গতি ও তত্ত্বানুসারে দুটি সংঘর্ষের আগে ও পরে মোট ভরবেগ ও গতিশক্তির রূপ পরিবর্তন ঘটে পরের প্রশ্নটি হল গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো পরের প্রশ্নটি হল বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু জ্যোতি দেখা যায় পরের প্রশ্নটি হলো বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় পরের প্রশ্নটি হল কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি পরের প্রশ্নটি হলো বয়েলের সূত্রে ধুবক কি কি। পরের প্রশ্নটি হলো খুব কম চাপে কোন গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে পরের প্রশ্নটি হলো তাপন মূল্যের একক কী পরের প্রশ্নটি হলো এসআই এককে আর এর মান কত পরের প্রশ্নটি হলো আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যেকার আকর্ষণ বলের মান কত পরের প্রশ্নটি হলো একটি বিকল্প শক্তির উৎসের নাম লেখো পরের প্রশ্নটি হলো সাধারণ রাসায়নিক বিক্রিয়ায় তাপের শোষণ বা উদ্ভব হলেও ভরের হ্রাস বা বৃদ্ধি বোঝা যায় না কেন পরের প্রশ্নটি হলো ধাতব পাতের একটি ব্যবহার লেখো পরের প্রশ্নটি হল চালসের সূত্রে ব্যবহৃত ওয়ান বাই টু সংখ্যাটি পদার্থের কোন প্রসারণ গুণাঙ্কের মান নির্দেশ করে পরের প্রশ্নটি হল তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান বেশি পরের প্রশ্নটি হলো কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের এসায় একক কি। পরের প্রশ্নটি হলো গোলীয় দর্পণের গৌণ ফোকাস কি একটি স্থিরবিন্দু পরের প্রশ্নটি হলো উত্তল দর্পণের সামনে থাকা বস্তুর যে অসৎবিম্ব গঠন করে তা খরবাকার না বিবর্ধিত পরের প্রশ্নটি হলো সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত পরের প্রশ্নটি হল সোলার কুকারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় পরের প্রশ্নটি হলো লেন্সের মুখ্য ফোকাস বিন্দুর সংখ্যা কয়টি পরের প্রশ্নটি হলো অবতল লেন্সে প্রতিশ্রুত রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সমান্তরাল হলে বস্তুর প্রকৃতি কিরূপ হয় পরে প্রশ্নটি হলো দূরের বস্তু দেখার সময় সিলিয়ারি পেশির কিরূপ পরিবর্তন হয় পরের প্রশ্নটি হলো কাছের বস্তু দেখার সময় সাসপেন্সরি লিগামেন্টের কিরূপ পরিবর্তন হয় পরের প্রশ্নটি হল দূরের বস্তু দেখার সময় চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেশি না কম হয় পরের প্রশ্নটি হল শূন্যস্থানে লাল ও নীল বর্ণের বেগ একই না আলাদা পরের প্রশ্নটি হলো প্রিজমের একটি প্রতিসারক তলে সাদা আলো আপতিত হলে কোন বর্ণের আলোর প্রতিসরণ কোন সবচেয়ে বেশি হবে পরের প্রশ্নটি হলো তড়িৎ চুম্বকীয় বর্ণালীর কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি পরের প্রশ্নটি হলো কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের এস আই একক কি পরের প্রশ্নটি হল কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্কর মধ্যে কোন পদার্থটির মান সর্বোচ্চ পরের প্রশ্নটি হল শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত পরের প্রশ্নটি হলো তাপীয় রোধের এসআই একক কি পরের প্রশ্নটি হলো দুটি মাধ্যমে প্রতিসরণের সময় লম্ব আপতনের ক্ষেত্রে কোনো আলোক কৌণিক চ্যুতি কত পরে প্রশ্নটি হলো একটি বস্তুকে একটি উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে ওই বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে পরের প্রশ্নটি হলো দীর্ঘ সৃষ্টি প্রতিকারকের জন্য কোন লেন্স ব্যবহার করা হয় পরের প্রশ্নটি হলো আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও পরের প্রশ্নটি হলো সমান্তরাল রশ্মি গুচ্ছকে অভিসারী আলোক রশ্মিতে পরিণত করতে কী ধরনের লেন্স ব্যবহার করা হয় পরের প্রশ্নটি হল বিবর্ধক কাঁচ হিসাবে কোন প্রকারের লেন্স ব্যবহার করা হয় পরের প্রশ্নটি হলো একটি বস্তুকে একটি উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে ওই বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে পরের প্রশ্নটি হলো ওহমের সূত্র অনুযায়ী পরিবাহীর রোধের সংজ্ঞা দাও পরের প্রশ্নটি হলো রোধাঙ্কের এসআই একক কি পরের প্রশ্নটি হলো তড়িৎ বিশ্লেষণের প্রক্রিয়ায় কি প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় বন্ধুরা এরপর সংক্ষিপ্ত প্রশ্নগুলি হলো শুরুতেই ট্রোপোস্পিয়ার কাকে বলে একে ক্ষুব্ধমণ্ডল বলার কারণ কি। পরের প্রশ্নটি হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ও প্রমাণ উষ্ণতা বলতে কি বোঝায় পরে প্রশ্নটি হলো জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝো পরে প্রশ্নটি হলো জৈব গ্যাস বা বায়োগ্যাস কাকে বলে বায়োগ্যাসের উপাদানগুলি লেখো পরে প্রশ্নটি হল আণবিক গতি ও পাত্রের দেওয়ালের সঙ্গে অনুর সংঘর্ষের ধারণার ভিত্তিতে গ্যাসের চাপের ব্যাখ্যা করো পরে প্রশ্নটি হলো সিজিএস পদ্ধতিতে ও এসআই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কী পরের প্রশ্নটি হলো পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝো বা কাকে বলে পরের প্রশ্নটি হলো উষ্ণতার পরম স্কেল কাকে বলে পরম উষ্ণতা কি পরের প্রশ্নটি হল প্রচলিত বা চিরাচরিত শক্তির উৎস বলতে কি বোঝায় পরে প্রশ্নটি হলো অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎস বলতে কি বোঝায় উদাহরণ দাও পরের প্রশ্নটি হলো দৈনন্দিন জীবনে সৌরকোষ ও সৌর প্যানেলের ব্যবহারগুলি লেখো পরের প্রশ্নটি হলো পরম শূন্য উষ্ণতা কে পরম বলা হয় কেন পরের প্রশ্নটি হলো গ্যাস সম্পর্কিত চালসের সূত্রটি বিবৃত করো পরের প্রশ্নটি হলো গ্যাসের অনুগুলির গতিশীলতার সপক্ষে দুটি যুক্তি দাও পরের প্রশ্নটি হলো লোহিত রক্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করে এন টি পিতে এগারো পয়েন্ট টু এল এইচ টু গ্যাস পেতে হলে কত পরিমাণ আয়রন প্রয়োজন হবে পরের প্রশ্নটি হলো আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্নটি হলো এক গ্রাম নাইট্রোজেন গ্যাসে অনুর সংখ্যা কত পরের প্রশ্নটি হলো অ্যাভোগাঢ্রোর সূত্র বিবৃত করো পরে প্রশ্নটি হলো আলোর সাপেক্ষে লঘু ও ঘন মাধ্যম বলতে কি বোঝায় পরের প্রশ্নটি হলো উত্তল দর্পণের ব্যবহার লেখ পরে প্রশ্নটি হলো কোনো গলীয় দর্পণকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কীরূপ রূপ পরিবর্তন হবে পরের প্রশ্নটি হল বন্ধুরা এবার সংক্ষিপ্ত প্রশ্নগুলি আসার সম্ভাবনা আছে সেগুলি হলো উত্তর লেন্স ও অবতল লেন্স কাকে বলে পরের প্রশ্নটি হলো অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন পরের প্রশ্নটি হলো দৃশ্যমান বর্ণালী কাকে বলে পরের প্রশ্নটি হলো একটি লাল কাঁচের মধ্য দিয়ে সূর্যকে দেখলে কেমন দেখাবে পরের প্রশ্নটি হলো দৈর্ঘ্যের প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে পরের প্রশ্নটি হলো সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কি একই হবে এদের মধ্যে সম্পর্ক লেখ পরের প্রশ্নটি কোন বস্তু রৈখিক বিবর্তন টু এর অর্থ কি পরের প্রশ্নটি হলো আলুর কেন্দ্র কাকে বলে পরের প্রশ্নটি হলো ফোকাস দৈর্ঘ্য কাকে বলে পরের প্রশ্নটি হলো মুখ্য ফোকাস কাকে বলে পরের প্রশ্নটি হল বর্ণালীর উপাদানগুলি কি। কী পরের প্রশ্নটি হলো বর্ণালী কাকে বলে পরের প্রশ্নটি হলো কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলতে কি বোঝায় পরের প্রশ্নটি হলো আদর্শ আলো বলতে কি বোঝায় পরের প্রশ্নটি হলো সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন পরের প্রশ্নটি হলো গাড়ির কুয়াশার ভেদি আলোর হলুদ হয় কেন পরের প্রশ্নটি হল দর্পণের উন্মেষ বলতে কী বোঝায় পরের প্রশ্ন হলো শুদ্ধ বর্ণালী কাকে বলে পরের প্রশ্নটি হলো অশুদ্ধ বর্ণালী কাকে বলে পরের প্রশ্নটি হলো লেন্সের ক্ষমতা বলতে কী বোঝায় এর একক কি পরের প্রশ্নটি হলো পরিপূরক বর্ণ কাকে বলে পরের প্রশ্নটি হলো আলোর বিচ্ছুরণ বলতে কী বোঝায় পরের প্রশ্নটি হলো প্রাথমিক বর্ণ ও গৌণ সংজ্ঞা দাও পরের প্রশ্নটি হলো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে পরে প্রশ্ন হল প্রতিসারণের দুটি সূত্র বিবৃত করো পরের প্রশ্নটি হলো এক বর্ণী ও বহু বর্ণী আলো বলতে কী বোঝায় পরে প্রশ্ন হলো এর বাম নিয়মটি লেখো পরে প্রশ্নটি হলো শর্ট সার্কিট বলতে কী বোঝায় পরে প্রশ্নটি হলো তড়িৎ প্রবাহের অভিমুখ থাকা সত্ত্বেও এটি স্কেলার রাশি কেন পরের প্রশ্নটি হলো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট উপাদানের পরিবাহী রোধ কি কী বিষয়ের উপর নির্ভর করে পরের প্রশ্নটি হলো পরিবাহী রোধের উপর চাপের প্রভাব কি পরের প্রশ্নটি হল শীত তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্র বিবৃতি করো এর গাণিতিক রূপটি লেখো পরে তাহলে বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা আইকনটি অন করে দিতে ভুলে যাবে না ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ